হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আমি নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে, আমরা যেহেতু জয়পুরে ম্যারিয়ট হোটেলে আছি, লাইক 5 স্টার, দেন আমি ভেবেছি আগে যে হোটেলে ছিলাম ওটার মানে ভালো করে টোর নেওয়া হয়নি, রুম টোরটা যে কেমন হয়, কী কী থাকে। তো আমি ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে কী কী আছে, মানে কী কী সুবিধা এখানটা আছে, মানে হোটেলটা কেমন আর হচ্ছে রুমগুলো কেমন হয়। যেহেতু আমরা প্রিমিয়াম নিয়েছি তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের। সো এটা আমার রুম থেকে বেরিয়ে ভিউ। তো আমার রুম তখন ক্লিন হচ্ছিলো, দেন আমি বাইরে এসে ভিডিও নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে। চলো এবার দেখো তোমরা। এখানটায় একটা মানে এমনি জায়গা আছে, যাই হোক, আর এখানে আয়না মেনার আছে এখানটায়, আর এখানটায় হচ্ছে ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটা আমি দেখাচ্ছি তোমাদের, একটু দাঁড়াও আমি রুমটাকে দেখিয়ে নিই তোমাদের। এখানে যা যা থাকে, টিকিট আছে সব, এখানটায় সব কিছু আছে এখানটায় দেখতে পাচ্ছি। যেমন আজ যে 3 স্টার হোটেলও থাকে, বাট এখানে একটু মানে একটু বেশি মানে ভ্যারাইটি আছে, সব কিছু মানে ভ্যারাইটিস আছে আর জলের মতো। আর এখানে যে এলইডিটা আছে অনেক বড়, মানে প্রচুর বড়, এটা 55 ইঞ্চ না 65 বা এরকম 55-এরও অনেক বড়। মানে আমার রুমটায় আমার রুমে যে টিভিটা আছে সেটি হচ্ছে 50 ইঞ্চ এমএম। তো খুব সুন্দর একটা গাছ বসানো আছে, একটা রিয়াল। এখানে একটা ল্যাম্প আছে, অফিসের মতন আছে এখানটায়। আর এখানটায় যেহেতু আমরা এখানে বসে খাচ্ছি এখন, এটা হচ্ছে ল্যাম্প, খুব সুন্দর। আর এটা আমার রুম থেকে ভিউ দেখতে পাচ্ছ, খুব সুন্দর জলপুরটা এখান থেকে দেখা যায় পুরো, ঠিক আছে। আর এটা হচ্ছে 2টো বেড আছে এখানটায়। যেহেতু আমরা খুব সাডেনলি এই হোটেলটা চুজ করেছিলাম, তার জন্য আমাদের রুম পাইনি তেমন, যাই হোক তাও এটা পেয়েছি প্রিমিয়াম, তাও তো টাকা নিয়েছে বলার বাইরে। তো গাইস, এখানে খাওয়ার না, তো বাপরে, আগুন মানে খাবার খাই না মানে টাকা খাই, এরকম একটা ব্যাপার। তো চলো আমি তোমাদেরকে এখন ওয়ার্ড্রপটা দেখাই, ওয়ার্ড্রপে কী কী আছে। এই যে হাজুজে যেমন থাকে সব কিছু, এখানে জামা কাপড় আছে, যাই হোক এটা দেখাই। আর লকার আছে একটা, চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে বাথরুমটা। বাথটা আছে এখানে, আর এখানে অনেক কিছু কিট আছে, মানে হচ্ছে তোমরা দেখতে পারো এখানটা হচ্ছে অনেক কিছু কিট আছে, মানে ব্রাশ মানে শেষ হচ্ছে, আর প্রতিদিন এটা আপডেট হয়, মানে প্রতিদিন নিয়ে আসে, সব কিছু আছে তোমার হচ্ছে। এটা হচ্ছে বডি লোশন, তারপরে হচ্ছে মাউথ লোশন, আর শাওয়ার ক্যাপ, আর শেভিং কিট, কম্বো, অনেক কিছু আছে এখানটা। আর এখানেও দেখতে পারবেন না, এখানে অনেক কিছু আছে যেগুলো নর্মাল ওখানে পাওয়া যায় না এরকম, অনেক কিছু আছে এখানে। এগুলো আমার খুব ভালো লেগেছে। আর জানি জয়পুরে আসলে যদি ওরকম মানে ব্যাপার থাকে তোমরা এই হোটেলে অবশ্যই ভিজিট করতে পারো, খুব সুন্দর রুমটা, সিঙ্গেল রুম নিতে পারো, মানে সব রকম রুমের ভ্যারাইটি আছে, যেহেতু আমরা আলাদা থাকি তো আমরা আলাদা দেখেছি। চলো টাটা। গাইস, এখন আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটা পার্টি থাকে, মানে 6টার থেকে 7টা অবধি, 6টার থেকে 8টা অবধি। তো আমরা পার্টিটা অ্যাটেন্ড করতে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি তার সাথে সাথে কি কি হয় এখানটায়। চলো টাটা। সো এটা রেস্টুরেন্ট, দিস ইজ আ মেনু। এটার টাকাটা আমাদের প্রথমেই মানে ইনক্লুড করে নিয়েছিল, মানে যখন পুরো টাকাটা আমাদেরকে যে পেমেন্ট আমরা যখন করেছিলাম পুরোটাই মানে ওরা নিয়ে নিয়েছিল। তো কালকে আমরা আসিনি, সব কিছু লস হয়ে গেছে, বাট আজকে আমরা এসেছি, এটাই হচ্ছে ব্যাপার। এখানে সব কিছু আছে, চলো আমি তোমাদেরকে দেখাতে থাকি। আমরা এখানে যা ইচ্ছে তাই অর্ডার করতে পারি, মানে হচ্ছে 8টা অবধি, মানে আমরা দেরি করে এলাম, যেহেতু ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো কিনা কি ভাববে, বাট এখান থেকে অলরেডি সবাই এখানে আছে। তো হচ্ছে কি আমাদের কাছে 1 ঘন্টা আছে, 1 ঘন্টার মধ্যে তো মানে অর্ডারই আসবে না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো টাটা। গাইস, আমাদের ড্রিঙ্কস চলে এসছে, দেন করি ট্রাই একটু।
পিস, এটা আমাদের স্টার্টার। আরও দুটো আইটেম অর্ডার করেছি, আমি আসলে তোমাদের দেখাচ্ছি। এখানে একটা মোটা ফ্যামিলি আছে, প্রচণ্ড মোটা ফ্যামিলিটা, কি বলবো। ভাগ্যিস আমাদের ভাষা বোঝে না ভাই। গাইস, এটা আমাদের ক্রিসপি কর্ন। আমাদের এক প্লেট এসেছিলো, প্রথমে আমি খেয়ে নিয়েছি, আমার টেস্ট লেগেছে বলে আমি আর এক প্লেট আনতে বলেছি। খুব ভালো লাগলো। সো গাইস, আমাদের খাওয়া শেষ, মানে হচ্ছে আমরা খেয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি কিভাবে তোমাদের পুরো মানে দেখাবো আমি জানি না, কারণ হচ্ছে হিউজ, মানে হিউজ হোটেল। দেন এটা আমার মানে বিশের বাইরে, যেরকম পরে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগ সেটা আমাকে বলো। থ্যাংক ইউ, টাটা।